আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, নসল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, নামাজ বিষয়ক আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সামনে আলোকপাত করব। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, তিনি জানতে চেয়েছেন, মোহতারাম আমাদের এখানে একজন রোগী এমন আছেন যিনি একেবারেই নড়াচড়া করতে পারেন না। তিনি পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছেন, তাকে নাড়ানো যায় না, পূর্ব দিকে মুখ করে আছেন এবং তিনি এভাবেই তিনি নামাজ আদায় করে থাকেন। জানার বিষয় হলো, নাড়াচাড়া করা যায় না, নিজেও নড়তে পারে না, এমন ব্যক্তিদের নামাজ আদায়ের পদ্ধতি কী হবে? এভাবে পূর্ব দিকে ফিরে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? দর্শক, অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন তিনি করেছেন, বিশেষ করে যারা প্যারালাইজড হয়, অঙ্গহানি হয়, নাড়াচাড়া করা যাদেরকে যায় না, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে মশলাগুলো অনেক সময় এখানে দাঁড়ায়। দেখুন, অসুস্থ ব্যক্তি তিনি নিজেই প্রথমত চেষ্টা করবেন তিনি কেবলার দিকে নামাজ পড়তে পারেন কি না। যদি একান্তভাবে এমন হয় যে তিনি কেবলার দিকে ফিরে নামাজ পড়তে পারছেন না নিজে নিজে, তাহলে আশপাশে কেউ সহযোগী থাকলে তখন তারা তাকে কেবলার দিকে ফিরে দেওয়ার চেষ্টা করবে। এখন যদি শিশু পরিবেশটাই এমন হয় যে তিনিও পারছেন না, অন্য কেউ তাকে কেবলামুখী করে দিতে পারছেন, তাহলে বিজ্ঞ ফোকাহে কালামগণ বলেছেন যে এই ধরনের লোক যদি তিনি পূর্ব দিকে ফিরেও নামাজ পড়েন, ইনশাল্লাহ আশা করা যায়, জাইনামা তো আল্লু ফাসাম অজহুল্লাহ, তোমরা যেদিকে ফিরে নামাজ পড়ো সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আশা করা যায় ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। তো সুতরাং এ ধরনের ব্যক্তির ক্ষেত্রে প্রথম করণীয় হলো অবশ্যই চেষ্টা করা যে কোনোভাবেই হোক তাকে পশ্চিম দিকে ফেরানো। যদি কোনোভাবেই পশ্চিম দিকে ফেরানো না যায়, অসুস্থতার মাত্রা যদি এতটাই খারাপ হয়, পরিবেশ যদি এমনই হয়ে যায়, তাহলে তিনি যেদিকে পারেন সেদিকে ফিরেও তিনি নামাজ পড়বেন। আমরা অনেক সময় দেখি যে এ ধরনের ওজর তো বহুত পরের কথা, এর চেয়েও ছোটো থেকে ছোটো অসুস্থতার কারণেও আমরা অনেক সময় একেবারে নামাজই ছেড়ে দিই, নামাজ পড়ি না। এটা যেন কোনোভাবেই না হয়, মনে রাখা চাই আমি যে অবস্থায় থাকি নামাজ যেন আমার কোনোভাবেই না ছোটে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ছাড় আমাদেরকে দিচ্ছেন। আপনি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, তো বসে নামাজ পড়ব, বসে নামাজ পড়তে পারছি না, শুয়ে নামাজ পড়ব, শুয়ে যদি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্বাভাবিকভাবে করে নামাজ পড়তে না পারি, তাহলে ইশারায় করার সুযোগ রয়েছে। যদি ইশারায় করতে যেও যদি ব্যক্তির মতো এমন হয় যে নড়াচড়াই করতে পারে না, একদিকেই সবসময় ফিরে থাকে, তাহলে সেই দিকে ফিরেও যদি নামাজ পড়ে, তাহলেও তার জন্য নামাজ হয়ে যাবে। এই যে হয়ে যাবে বলা হচ্ছে, এখানে আরেকটা ইঙ্গিত এখানে রয়েছে, সেটা হচ্ছে তার জন্য কিন্তু নামাজ মাফ করে দেওয়া হয়নি। সুতরাং আমাদের বোঝা উচিত এবং মাসায়েলসমূহ জেনে বুঝে আমাদের আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলাসমূহ জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।